বয়স সাতান্ন চাকরির মেয়াদ আছে আর মাত্র দুই মাস এই বয়সের প্রবীণরা সাধারণত নাতি নাতনি নিয়ে সময় কাটাতে পছন্দ করেন কিন্তু আব্দুস সামাদ যেন অন্য ধাতুতে গড়া নাতির বয়সী ছেলে মেয়েদের সঙ্গে তিনি এবার দিয়েছেন এসএসসি পরীক্ষা পাশও করেছেন জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ পে এই খবরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার কিছুদিন আগে এসএসসি পাশ করে তাক লাগানোর এই ঘটনা ঘটিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুস সামাদ এই ঘটনায় স্থানীয় পুলিশ বিভাগে আনন্দ ছড়িয়ে পড়ে সকলেই আব্দুস সামাদকে অভিনন্দন জানিয়েছেন আমাদের সহকর্মীর সাফল্য আমাদের অনেক ভালো লাগছে সহকর্মীর কাছে আমরা এটাই মানে শিখতে পারলাম যে বয়সটা কোনো ব্যাপার না মনের ভিতর যদি কারো কোনো চিন্তা চেতনা বা কাজ করার আগ্রহ থাকে সেটা যে ক্ষেত্রেই হোক যে কোনো বয়সে সে সফলতা পায় সেটাই ভাইক দেখে আমরা শিখলাম এই সবাই সাঁইত্রিশ বছর আগে পুলিশ বিভাগে চাকরি নেন আব্দুল সামাদ সে সময় কনস্টেবল হিসেবে চাকরিতে প্রবেশের শর্ত ছিল অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণীতে পড়া অবস্থায় চাকরিতে প্রবেশ করেন তিনি তারপর চাকরির দায়িত্ব পালন সহ নানা কারণে আর পড়ালেখা করতে পারেননি এসএসসি পাশ করার পর এবার জানালেন পড়াশোনা করতে চান আরও অনেক দূর উনিশশো সালে পুলিশ উপায়নিতে যোগদান করে এবং আমি যখন চাকরিতে যোগদান করি তখন ক্লাস ট্রেনে পড়তো দশম শ্রেণীতে পড়তাম কিন্তু আমার চাকরিতে তখন সাকুলার ছিল অষ্টম শ্রেণী পাস তারপরে হচ্ছিল আমি পুলিশ মানতে যোগদান করার পর আমি আর পড়াশোনা ওইদিকে আর ইয়া ইয়া করি নাই দশম শ্রেণীতে উঠি চব্বিশ সালে এসেছি পরীক্ষাতে অংশগ্রহণ করি অংশগ্রহণ বা গতকাল গতকালকে হচ্ছিল বারো তারিখে আমি ফোর পয়েন্ট টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হয় আব্দুস সামাদের এমন অদম্য ইচ্ছা আর সাফল্যে স্থানীয় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন তারা বলছেন আব্দুস সামাদ একজন কনস্টেবল হলেও পুলিশ বিভাগের গর্ব তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে যে কোনো পুলিশ সদস্য অবসরের পর আব্দুস সামাদ একজন হোমিও চিকিৎসক হতে চান বলে জানা গেছে ভবিষ্যতে ওর পরিকল্পনা সে চিকিৎসা সেবা দিবে জনগণকে যেমন এখন ট্রাফিকে থাকা অবস্থায় জনগণকে যেমন সে রাস্তাঘাটে সেবা দিত সুন্দরভাবে তাকে পার করে দিত তো এই মন মানসিকতা থেকেই তার ইচ্ছা যে ভবিষ্যতে সে মানুষকে কিভাবে মানে সেবা দেওয়া যায় এ কারণে সে হোমিও চিকিৎসক হিসাবে নিজেকে তৈরি করার প্রত্যয় নিয়েই সে এসেছি পরীক্ষা দিয়েছে এবং সে পাশ করেছে তারপরে আবার উনি ডিপ্লোমা করবে তারপরে সে হোমিও বিষয়ে সে পড়াশোনা করে সে চিকিৎসক হবে এটাই তার স্বপ্ন অষ্টম শ্রেণী পাশ করলে বাংলাদেশ পুলিশে যোগদান করা যেত তিনিও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করে বাংলাদেশ মানুষের যোগদান করেছিলেন এবং তারপর এত বছর তার পেরিয়েছে সাঁইত্রিশ বছরের দীর্ঘ তার চাকুরি জীবনে সেখানে স্বীকৃতি বা সাফল্য বলতে কোনো শব্দ আছে বলে আমি মনে করি না তার জীবনে কিন্তু তিনি কিন্তু আজকে তার একান্ত অধ্যাবসায় তার কঠোর পরিশ্রম তার নিষ্ঠা তার আন্তরিকতা এবং তার অদম্য ইচ্ছাশক্তির বলিয়ান হয়ে আজকে প্রমাণ করলেন যে মানুষ চাইলে তার স্বপ্নকে মানুষ ছুতে পারে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংগ্রামী পুলিশ সদস্য সামাদের পরিবার চাকরি থেকে অবসরে গিয়ে বিশ্রামের ইচ্ছে নেই তার এসএসসি পাশের পর এবার কলেজে ভর্তির জন্য প্রস্তুত তিনি সাইদ রহমান কালবেলা